আমরা সবাই জানি যে কোনো আয়নার মধ্যে যখন কোনো পাথরকে নিক্ষেপ করা হয় তখন কিন্তু ওই আয়নাটি ভেঙে যায়। আমাদেরকে এমনভাবে ওই আয়নাটি বানাতে হবে যে পাথর পড়লে যেন ও আয়নাটি না ভাঙে। অর্থাৎ আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, যখন কোনো দুর্ঘটনা আসে, যখন কোনো বিপদ আসে, তখন আমরা ঠিক আয়নার মতন এইভাবে আমরা ভেঙে যাই। আমরা তখন আর ভালো কিছু আর করতে পারি না, তখন আমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাই, আমরা উৎসাহ হারিয়ে ফেলি, যে কিছু করার যে একটা আগ্রহ সেটা আমাদের থেকে চলে যায়। আমাদেরকে এমনভাবে নিজেকে নিজে তৈরি করতে হবে যে সেই পাথর যেন উল্টা ভেঙে যায়, যে পাথর যে আয়নার উপর নিক্ষেপ করলে যেখানে আগে আয়না ভেঙে যেত, এখন আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যাতে করে এখন যে আয়না নয়, যে পাথরটা নিক্ষেপ করা হবে যেন ওই পাথরটাই ভেঙে যায়। তাহলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। আপনাকে এমনভাবে শক্ত হতে হবে, আপনাকে মজবুত হতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন, আর না হয় আপনি জীবনে কিছুই করতে পারবেন না। একটা কথা খেয়াল রাখবেন, যে মদ বানিয়েছে যে মানুষের ক্ষতি করার জন্য, আপনি এমনভাবে নিজেকে গঠন করুন যেন মদ আপনার ক্ষতি করতে না পারে, বরঞ্চ যে মদ বানিয়েছে মানুষের ক্ষতির জন্য, যে নেশা বানিয়েছে মানুষের ক্ষতি করার জন্য, সেই নেশা যেন তারই ক্ষতি হয়, এমনভাবে নিজেকে নিজে প্রস্তুত করুন। সবসময় নিজের পিঠ আপনি শক্ত রাখুন, কারণ যে কোনো সময় আপনার পিঠের উপর আক্রমণ হতে পারে, আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি যখন কোনো ভালো কাজ করবেন, যখন কোনো সাহসী কাজ করবেন, তখন লোক আপনার পিঠের উপর যখন থাপড় দিয়ে বলবে যে না তুমি ভালো করেছ। আপনার যখন কোনো শত্রু আক্রমণ করবে, আপনার পিঠের উপরে আক্রমণ করবে, পিছনে আক্রমণ করবে, তাহলে আপনার পিঠ অবশ্যই আপনাকে শক্ত রাখতে হবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটা হতে পারে আপনার বন্ধুর আক্রমণ হতে পারে, হয়তো সেটা কোনো শত্রুর আক্রমণ হতে পারে। তাই নিজেকে আপনি সেইভাবে গড়ে তুলুন, তাহলে জীবনে কোনো দিন বিপদে পড়বেন না। আপনি জীবনে চলার পথে সবসময় চোখ কান খোলা রেখে চলবেন, তাহলে জীবনে কোনো দিন বিপদে পড়বেন না। চোখ কান বন্ধ রাখবেন, জীবনে আপনি প্রতিটি ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। মানুষকে বিশ্বাস করবেন, মানুষকে সব কিছু দিবেন, তবে নিজেকে ভিখারি বানাবেন না। নিজের যা কিছু আছে সব কিছু বিলিয়ে দিবেন না। জীবনে কিছু করতে হলে আপনাকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে। জীবনে উন্নতির জন্য আপনি নিজের জন্য কিছু রাখবেন, অপরকে দিবেন, অপরকে দিতে গিয়ে নিজেকে ভিখারি বানাবেন না। আরেকজনের সাহায্য করবেন, নিজেকে ভিখারি বানাবেন না। আরেকজনের উপকার করবেন, তবে নিজেকে দাসদাসীর মতো বানাবেন না। নিজের প্রতি নিজে কখনো জুলুম করবেন না, নিজের জন্য কিছু করবেন। জীবনে কিছু করতে হলে নিজের জন্য কিছু করবেন, সবসময় আরেকজনের কথা চিন্তা করবেন, আরেকজনের কাছে করবেন, ঠিক আছে তাতে কিছু যায় আসে না, তবে নিজের জন্য কিছু না কিছু করবেন। কারণ আপনি যদি বেঁচে থাকেন আপনি আরেকজনকে কিছু করতে পারবেন। আপনি যদি পানিতে কোনো ডুবন্ত ব্যক্তিকে যদি উঠাতে হয় তাহলে আপনাকে সাঁতার জানতে হবে, কিন্তু আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনি আরেকজনকে তুলবেন কীভাবে? তাই নিজেকে এমনভাবে গঠন করুন যাতে করে আপনি আরেকজনকে সাহায্য করতে পারেন, নিজেকে মজবুত করুন যাতে করে আপনি নিজের উপকার করতে পারেন, আরেকজনের উপকার করতে পারেন। নিজেকে এমনভাবে শক্ত করে তুলুন যাতে করে আপনাকে যেন কোনো শক্তি যেন কোনো ক্ষতি করতে না পারে। নিজেকে এমনভাবে অ্যাটম বোম বানিয়ে রাখুন যাতে করে কোনো বোম বরঞ্চ এখানে এসে যেন ফেরত না যেতে পারে। নিজেকে এমন শক্তিশালী করুন, আপনার কাছে কিসের অভাব আছে সে অভাবটা দূর করুন। আপনি কি জানেন না সেটা শিখুন। আপনি আরেকজনকে পথ দেখাবেন, আগে নিজের পথ নিজে তৈরি করুন, নিজে আগে নিজেকে নিজে রক্ষা করুন। আরেকজনকে অনেক কিছু দিবেন, আগে নিজেকেও নিজে কিছু দিন, তাহলে কিন্তু আপনি জীবনে কোনো দিন বিপদে পড়বেন না। আমাদের মধ্যে অনেকে যে ভুলগুলো করে থাকে পরবর্তীতে পস্তায়, তা আপনি পস্তানোর পূর্বে আগে নিজেকে নিজে গঠন করুন। আপনি আরেকজনের জন্য নিজের জীবন নিজে কোরবানি দেবেন না, আপনি নিজে নিজেকে নিজে ভালোবাসুন, নিজের জন্য নিজে কিছু করুন, নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। যে আপনি সবসময় আরেকজনকে শুধু দিয়েই যাবেন, তার বিনিময়ে কিছু পাবেন না, এমন উপকার করার কোনো প্রয়োজন নেই। আপনি এমন কিছু করবেন যাতে করে আপনার নিজের উপকার হয়, আরেকজনের উপকার হয়, আরেকজনেরও কিছু করবেন, নিজের জন্য কিছু করবেন। নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি যদি বেঁচে থাকেন মানুষের উপকার করতে পারবেন, হয়তো আজকে হয়তো আপনার পক্ষে সম্ভব না হলেও আরেকদিন আপনি করতে পারবেন। এখন হয়তো আপনার শক্তি সামর্থ্য কম, আপনি এখন করতে পারেন না, সেটা দোষের কিছু নয়। যখন এক সময় আপনার কাছে অনেক কিছু হবে তখন করতে পারবেন, তাতে কিছু
যায় আসে না, তাই এখন যে আপনি সবাইকে উপকার করতে হবে, সবার সব কিছু করতে হবে এমন কোনো কথা নয়। জীবনে ভালো থাকার জন্য নিজেকে নিজে ভালোবাসুন, নিজের জন্য নিজে কিছু করুন, তাহলে জীবনে সুখ পাবেন। নিজের জন্য যে কিছু না করলে জীবনে মহাবিপদে পড়ে যাবেন। আমাদের মধ্যে অনেকে এটাই ভুল করে আর এই কারণে সে সারা জীবন পস্তাতে থাকে, কিন্তু পস্তালে লাভ হবে না। আগে নিজেকে নিজে দেখতে হবে, নিজের জন্য নিজে করতে হবে, তাহলে জীবনে সুখ পাবেন। জীবনে সুখে থাকার সবচেয়ে বড় সূত্র যেটা, নিজেকে ভালোবাসবেন, নিজেকে দিবেন। ব্যবসা করুন, যা কিছু করুন, আগে ব্যবসাতে টাকা আপনি পুঁজি ওখানে ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন, তবে সর্বপ্রথম বিনিয়োগ নিজের প্রতি করবেন। তার কারণ হলো আপনি যদি বেঁচে থাকেন আপনি আরও বড় ব্যবসা করতে পারেন, একটা নয় দশটা নয় হাজার ব্যবসা করতে পারবেন। আগে নিজের প্রতি ইনভেস্ট করুন, নিজে ভালো থাকলে সব কিছু করতে পারবেন। কিন্তু নিজে যদি অসুস্থ হয়ে যান বা নিজে যদি একেবারে নিচে চলে আসেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কিছুই করবে না, আপনার কেউ সাহায্য করবে না। আপনি যখন নিচে পড়ে যাবেন আপনাকে উঠানোর মতন কাউকে পাবেন না, কিন্তু আপনি যখন উপরে উঠবেন তখন আপনাকে নিচে নামানোর জন্য অনেকে চেষ্টা করবে। তাই কে কখন কী বলেছে, কে কী বলতেছে, কে কী ভবিষ্যতে বলবো, মানুষের কথা ভুলে যান, আগে নিজের জন্য নিজে কিছু করুন। অনেক প্রবাসী আছে, যে কিছু কর্মজীবী ভাইয়েরা আছে, সারা জীবন শুধু আপনজনের জন্য করেই গেছে, নিজের জন্য কিছু করে নাই। জীবনের একটা পর্যায়ে যখন বিপদে এসেছে, যখন আর আগের মতো রোজগার করতে পারে না, ঠিক তখনই তার পাশ থেকে সবাই এখন তাকে ঠেলে চলে গেছে। এটাই হলো প্রকৃত নিয়ম। তাই আপনাকে এমনভাবে গঠন করতে হবে, এমন কিছু আপনাকে করতে হবে যাতে করে আপনি ওদের মতো যেন না হতে হয়। আপনি সবাইকে সব কিছু দিবেন, তবে নিজেকে কিছু দিন, নিজের প্রতি নিজে বিনিয়োগ করুন, নিজের ইচ্ছাগুলো আপনি পূরণ করুন যতটুকু সম্ভব। আপনি আরেকজনের ইচ্ছা পূরণ করবেন, আরেকজনকে সব কিছু দিবেন, সমস্যা নেই, কিন্তু নিজেকে কিছু দিন, নিজের জন্য কিছু করুন, কারণ আপনি নিজে কামাই করতেছেন। আপনি নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি আরও ভালো কামাইতে পারবেন। আপনি যদি আজকে সুস্থ থাকেন, আজকে যদি আরও ভালো সুস্থ থাকতে পারেন, তাহলে আপনি আরও ভালো কামাইতে পারবেন। কিন্তু আপনি যত অসুস্থতার মধ্যে থাকবেন ততই আপনি কম কামাইতে পারেন। একসময় যখন আপনি একেবারে অকর্মা হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার আশেপাশে আর কাউকে পাবেন না। এটা হলো প্রকৃত নিয়ম। তাই জীবনে ভালো থাকতে হলে, জীবনে সুস্থ থাকতে হলে, আজীবন হাসি খুশি থাকতে হলে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে ভবিষ্যতের জন্য কিছু না কিছু রাখতে হবে। সেটা হতে পারে কোনো জায়গা জমি, হতে পারে কোনো সম্পদ, হতে পারে যে কোনো টাকা পয়সা ব্যাংকে জমা করা, ডিপিএস করা। আপনার জন্য আপনি কিছু করুন, কারণ আপনার টাকা পয়সাই একদিন আপনার সন্তানের মতন আপনার উপকার করবে। আপনি সবার জন্য করুন, কম বেশ যা পারেন সেটা করবেন, তবে নিজেকে বোকা বানিয়ে রাখবেন না। সবাইকে বিশ্বাস করবেন, তবে আপনি নিজে বোকা হয়ে থাকবেন না। সবার উপকার করবেন, তবে আপনি কারো ফেলে দেওয়া ময়লার মতন হয়ে যাবেন না। আপনি সবার উপকার করবেন, সবার আদেশ দিবেন, সবাইকে উপদেশ দিবেন, তবে নিজে আরেকজনের চাকর বাকর হয়ে যাবেন না। একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি আপনার নিজের মাথা যদি একবার নত করেন, আপনার মাথা পৃথিবীর কেউ তুলতে পারবে না। সবসময় নিজের মাথা নিজে উপরে তুলে রাখুন, নিজের মাথা কখনও নিচে করবেন না। আপনি যদি আপনার নিজের মাথা, নিজের জ্ঞান, নিজের মান সম্মান যদি নিচে করেন, তাহলে কিন্তু জীবনে কেউ আপনাকে উঠাবে না। একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি ভালো থাকতে চান আগে সর্বপ্রথম নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে দিতে হবে, তাহলে কিন্তু জীবনে ভালো থাকতে পারবেন। আমাদের মধ্যে অনেকে সবচেয়ে এই ভুলটা করে থাকে যে নিজেকে নিজে কিছুই দেয় না, আর জীবনের শেষ পর্যায়ে আসে যখন বুঝতে পারে যে আমি তো ভুল করেছি, আমার মনে ইচ্ছে ছিল যে আমি এটা করার, আমার মনে ইচ্ছে ছিল এটা কিনার, আমার মনে ইচ্ছে ছিল ওইদিকে ভ্রমণ করার, তখন আর কোনো লাভ হবে না। অনেকে কি করে যে টাকা পয়সা রোজগার করে কিন্তু নিজের জন্য খরচ করে না। এক সময় সে মনে করে যে আমার যখন অনেক কিছু হবে তখন আমি নিজের জন্য নিজে খরচ করব, কিন্তু কেমন সময় আসে না, ভালো সময় ভালো সুযোগ কখনো আসে না। ভালো সময় এবং ভালো সুযোগ নিজেকে নিজে করতে হয়। একটা কথা খেয়াল রাখবেন যে আজকে দিনটা হলো আপনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন, আগামীকালকে যে দিনটা আসতেছে ওই দিনটা যে এত ভালো হবে সেটা গ্যারান্টি দেওয়া যায় না। তবে এই কথা খেয়াল রাখবেন, আজকে এখন এই মুহূর্তে আপনি ভালোবাসেন, আজকে এখন এই মুহূর্তে আপনি যে সুযোগ সুবিধা পাইতেছেন, আগামীকালকে সুযোগ সুবিধা হয়তো আপনার জন্য আসবে না। তাই এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে মূল্যায়ন করুন। এই সময়টাতে আপনাকে কি করতে হবে, আপনার নিজের জন্য কি করতে হবে করুন, কারণ এই সময়টা আপনাকে একদিন আর ফেরত দেওয়া হবে না। আপনি আজকে যে দিনটা পেয়েছেন এই দিনটাকে আপনি শুকর আদায় করবেন যে এই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন, কারণ আপনি খেয়াল করে দেখবেন যতই দিন যাচ্ছে ততই দিনের খারাপ দিক
বেশি আসতেছে। আপনি যদি মনে করেন যে আমি যদি গত 10 বছর আগে এটা করতে পারতাম ওইটা করতে পারতাম, এখন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ গত 10 বছর 20 বছর আগে যে সুযোগ সুবিধাগুলো ছিল এখন কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো নেই। আগে যেগুলো ছিল একেবারে সহজ সরল, এখন সেগুলো অনেক কঠিন হয়ে গেছে। তাই জীবনে ভালো থাকতে হলে, জীবনে সুখে থাকতে হলে আপনাকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে। আর এখন যদি আপনি আগামী 10 বছর পরে যদি আপনি আফসোস করেন যে গত 10 বছর আগে আমি এটা করি নাই কেন, তাহলে সেটা হবে একেবারে বোকামি। তাই আপনি পরে আফসোস করার চেয়ে এখন বর্তমানে আপনি নিজের জন্য নিজে করুন। নিজে আফসোস পরে করার চেয়ে এখন নিজেকে নিজে কিছু দিন, যত সম্ভব যা কিছু আপনার কাছে আছে তাই দিন, কম হোক বেশি হোক আপনি নিজেকে নিজে কিছু দিবেন, তাহলে কিন্তু আপনি জীবনে সুখী হতে পারবেন। জীবনে সুখী হওয়ার জন্য সবচেয়ে বড় হলো যে নিজের প্রতি নিজে ইনভেস্ট করা, নিজেকে নিজে কিছু দেওয়া, তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন, জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন। জীবনে প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে। আপনার জীবনে আপনি অনেক কিছু পাবেন, তবে নিজের প্রতি নিজে কিছু দিন, নিজেকে নিজে কিছু দিন, কারণ আপনি রোজগার করেন।